মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাহিরা বা পবিত্র নামে খ্যাত ছিল মক্কা নগরী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ কেঁদেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সময়, এবং আমাদের নবীজি হযরত অনেক একা হয়ে যান তার মৃত্যুর পরে। এর কারণ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের কিছুদিন আগেই চাচা আবু তালেব এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। খুব দ্রুত প্রিয় দুইজন মানুষ তার জীবন থেকে চলে যাওয়ায় তিনি ওই বছরটিকে শোকের বছর হিসেবে ধরে নিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর নাম মক্কাতে ছিল তাহিরা, এর যার অর্থ হচ্ছে পবিত্র। মা খাদিজা যখন ইন্তেকাল করেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার খাদিজা ছিল অতুলনীয়, সবাই যখন আমাকে ছেড়ে চলে গেছে খাদিজা আমাকে ছেড়ে যায়নি, আমি তার কাছে সমর্থন পেয়েছি সব সময়। খাদিজা আমাকে তার অর্থ ও সম্পদ দিয়ে ইসলাম প্রচার ও প্রসারে সাহায্য সহযোগিতা করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। খাদিজা এক ঈশ্বরে বিশ্বাস করতেন। আল্লাহ ধর্ম আসার আগে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করতেন। তখন আরবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দানশীল, দান করার ক্ষেত্রে তার সমকক্ষ কেউ ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইজাজের অনেক বড় মাপের একজন মহিলা ব্যবসায়ী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন এবং তার এটির প্রতি বেশ ঝোঁক ছিল। তিনি বিশ্বাস করতেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসবেন এবং তিনি তাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতেন। তাই তিনি মাঝে মধ্যে আরবের সবচেয়ে বড় বড় ধর্মযাজকদের নবীজির আগমনের বা নবীজির আগমনের নিদর্শন সম্পর্কে জানতে চাইতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের আগ্রহের জন্য মহান রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর পরিচয় ঘটিয়ে দেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে সিরিয়ার উদ্দেশ্যে পাঠান। খাদিজা রাদিয়াল্লাহু আনহু মুগ্ধ হন নবীজির প্রতি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গুণাবলী এবং তার মহানুভবতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক ভালো লাগে। মা খাদিজা বুঝতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরবের মধ্যে সবচেয়ে উত্তম ও সৎ একজন পুরুষ। তিনি আরও বুঝতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের সুবিধা বঞ্চিত অধিকারের ক্ষেত্রে খুবই সচেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইসবের গুণাবলী দেখে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে বিবাহের প্রস্তাব পাঠান। চাচা আবু তালেব সব কিছু বিবেচনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি নিয়ে বিবাহে রাজি হন। এরপর থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবনের যাত্রা শুরু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 40 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজাকে সঠিক পথ পরিচালনা করেছেন এটি খাদিজা জানতেন, কিন্তু তখনকার আরব সমাজ এই বিয়েটি সহজভাবে মেনে নিতে পারেনি, কারণ সে অন্ধকার যুগে সব কিছু মাপা হতো ধন সম্পদের উপর ভিত্তি করে, কিন্তু আমাদের নবীজির অর্থ সম্পদ কিছুই ছিল না। অপরদিকে মা খাদিজার অঢেল সম্পদ ছিল, তাই সমাজের সবাই নাক ছিটকে থাকত। অনেকে বিবি খাদিজাকে বলতে থাকে, তুমি কেন এত দরিদ্র একটি ছেলেকে বিয়ে করতে গেলে? বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলতেন, এই সমাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কেউ কি আছে? তার মতো সচরিত্রবান মর্যাদাবান দ্বিতীয় কোনো ব্যক্তিকে কি আমরা চিনি? আমি তার সদ্গুণাবলীর কারণেই তাকে বিয়ে করেছি। কিন্তু তখনকার সমাজে বিবি খাদিজার এই যুক্তি বোঝেনি, আর তার আরবের অনেকে বিবি খাদিজার সাথে শত্রুতা শুরু করে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের পর তার শত্রুতা আরও বেড়ে যায়। বিবি খাদিজার প্রতি শত্রুতা এত পরিমাণেই বেড়ে যায় যে তিনি তার সন্তান প্রসব করেন, কেউ তাকে সাহায্য করতে আসেনি। মোট কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার কারণে তিনি তখনকার সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর একাকিত্ব দূর করে দেন এবং তার সন্তান প্রসবের সময়
এবং তার সন্তান প্রসবের সময় মহান আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে সম্মানিত মহিলাদের পাঠিয়েছেন তাকে সাহায্য করার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পত্তির মালিক হলেও তার ব্যবহার ছিল খুবই পরিমার্জিত ও ভারসাম্যপূর্ণ। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কোনো রকম অহংকার বা দেমাক কিছুই ছিল না। তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তার ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন। তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতে ব্যাঘাত ঘটে এমন কখনো কিছু তিনি করতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন নবীজি আত্মীয় স্বজন নবীজিকে ত্যাগ করে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে 18 মতো লেগেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন নবীজির আত্মীয় স্বজন নবীজিকে ত্যাগ করেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে 18 মতো লেগেছিলেন। তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন। নবীজির ধর্মকে তিনি তার কোনো প্রকার প্রশ্ন ছাড়া গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম প্রবেশ করেন প্রথমেই। তিনি শুধু মুখে মুখে তার স্বামীর ধর্ম ইসলামকে গ্রহণ করেননি। খাদিজা যত ধন সম্পত্তি তার ছিল সব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছিলেন ইসলামের প্রচার ও প্রসারের জন্য। মুসলিমরা যখন ইসলামের প্রথম যুগে শুয়াবে আবু তালেব নাম প্রত্যাখ্যানে আবদ্ধ ছিলেন তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার অর্থ সম্পদ দিয়ে মুসলমানদের ঠিকিয়ে রেখেছিলেন আল্লাহর ইচ্ছায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক ধৈর্যশীল একজন মহিলা এবং অত্যন্ত বিচক্ষণ। শত বাধা ও প্রতিকূলতার মধ্যে তিনি মহানুভব দ্রুত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন অগাধ বিশ্বাস ও আস্থা, আর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা প্রতি ছিলেন সদা সচেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যদি কোনো কারণে মন খারাপ থাকতো খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতেন পরিস্থিতি স্বাভাবিক করার এবং তার মন ভালো করে দেওয়ার। তিনি সব কাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম পরামর্শ দিতেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য পরিদর্শক ও উপদেষ্টা। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে অনেক আরাম আয়েশে বড় হয়েছিলেন, কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণের জন্য মুসলমানরা অবরোধের শিকার হন তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু অনেক অনেক কষ্ট স্বীকার করেছিলেন হাসি মুখে। নিজের সব ধন সম্পত্তি বিলিয়ে দিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, কিন্তু কখনও তিনি তার কষ্ট প্রকাশ করেননি। ইসলামের জন্য তার প্রিয় স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব কিছু তিনি সহ্য করেছিলেন। শুয়াবে আবু তালেব নামক উপত্যকায় অবরুদ্ধ থাকার কারণে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু সুস্থ সম্পূর্ণ ভেঙে পড়েন এবং তিনি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে রাসূল। মৃত্যুর সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে রাসূল, আমি আপনার সব অধিকার পরিপূর্ণভাবে রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিয়েন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু 617 খ্রিস্টাব্দে 10ই রমজান 65 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন।